আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব মাটন লেগের বিরিয়ানি। তো আমরা প্রথমে কিছু মাটন লেগ নিয়ে নিলাম। গরম তেল দেওয়ার পর আমরা পেঁয়াজ দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আমরা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে কিছু নেড়ে নিব। এরপর দারুচিনি দিয়ে দিব আমরা, এলাচ, লবঙ্গ দিব। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমরা এখন সবকিছু দিয়ে নেড়ে নিলাম। ভালো করে মিক্স করতে হবে এটা। আমরা হলুদ ইউজ করছি না, কারণ আমরা একটু সাদা ভাবটা আনতে চাচ্ছি। তাই আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। এরপরে পানি দিলাম এবং টমেটো সস দিলাম। এখন একটু কষাবো। আমরা এখন মাটন লেগ পিস গুলো দিয়ে দিব। বিশাল বড় বড় পিস। এই দুইটা আমার, এটা এটা বাবা, এটা এটা সবার। ছোটটা আমার নাকি? এটা কি বাচ্চা? এটা বাচ্চা। এখন মাটন লেগ পিস গুলো মাখিয়ে নিবে। পেস্টগুলো কষাবো কিছুক্ষণ, ঢাকনা দিয়ে দিব। এখানে অন্য চুলা এখন আমরা পোলাও বসায় দিছি। পেঁয়াজটা হালকা ভেজে চালটা দিয়ে দিছি। চালটা এখন কিছুক্ষণ ভেজে নিব। চালটা কিছুক্ষণ ভাজার পর আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। যতটুকু চাল দিব তার ডাবল পানি দিলেই হবে। দেন মাংসটা আমরা পোলাওয়ের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে লো হিটে ঢেকে দেব। এই হচ্ছে মজাদার মাটন লেগ বিরিয়ানি। শুধুমাত্র লেগ পিসগুলো ইউজ করা হয়েছে এখানে। আমি আপনাদেরকে একটু দেখাই এক পিস নিয়ে। দেখতেই পাচ্ছেন বিশাল পিস।